নির্দিষ্ট সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে শিক্ষা দপ্তরে এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে বছর মোট পরীক্ষা দিচ্ছে বারো লক্ষ নব্বই হাজার পরীক্ষার্থী মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মে মাসের তৃতীয় সপ্তাহে দেওয়া হবে এমনটাই জানা গেছে পর্ষ সূত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৎপরতা নিয়ে বিস্তারিত রিপোর্ট একবার দেখে নিই করোনা পরিস্থিতিতে এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যায় রেকর্ড গড়তে চলেছে নবম শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছে এবং যতজন সিসি ও কম্পার্টমেন্টাল পাওয়া পরীক্ষার্থী আছে সবাই পরীক্ষায় বসলে এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা হবে বারো লক্ষ নব্বই হাজার কোনোবারই অবশ্যই এই ছাত্রছাত্রীদের মধ্যে সবাই পরীক্ষা দেয় না তাই সাড়ে বারো লক্ষ পরীক্ষার্থী হবে ধরে নিয়েই যাবতীয় প্রস্তুতি নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ সাড়ে বারো লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা এখনও পর্যন্ত রেকর্ড গত বছর ছিল লক্ষ জন পরীক্ষা দিয়েছিল রেজিস্ট্রেশন করেছে এমন পরীক্ষার্থীর সংখ্যা এগারো লক্ষ দশ হাজার সিসি ও কম্পার্টমেন্টাল পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যা এক লক্ষ আশি হাজার সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা বারো লক্ষ নব্বই হাজার অর্থাৎ তেরো লক্ষের কাছাকাছি ফর্ম পূরণ প্রক্রিয়া জানুয়ারিতে শেষ হলেও অতিমারির আবহে অনেকেই সময়মতো মতো ফর্ম পূরণ করতে পারেনি ফলে ফর্ম পূরণ প্রক্রিয়া এখনও চলছে পর্ষদের এক আধিকারিক বলেন টেস্ট যেহেতু হয়নি তাই দশম শ্রেণীর সব পরীক্ষার্থী এবং গত বছরের সিসি ও কম্পার্টমেন্টাল পাওয়া সব পরীক্ষার্থী পরীক্ষা দেবে ধরে নিলে সংখ্যা তেরো লক্ষের কাছাকাছি হয় কিন্তু সবাই পরীক্ষা দেয় না অনেকেই মাঝপথে পড়া ছেড়ে কার্যক্রমে যোগ দেয় বা ভিন রাজ্যে চলে যায় এই বিষয়গুলিকে মাথায় রেখে সাড়ে বারো লক্ষ পরীক্ষার্থী হবে ধরে নিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবার জেনে নেব কখন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে পর্ষদ প্রকাশিত সূচি অনুযায়ী মাধ্যমিক শুরু হবে পয়লা জুন থেকে তাই মাধ্যমিক নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি পরীক্ষা নির্দিষ্ট সময়ে শুরু হবে ধরে নিয়েই যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পর্ষদ ইতিমধ্যে বিভিন্ন জেলায় কনফিডেন্সিয়াল কাগজপত্র পাঠানোর কাজ শুরু হয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে অ্যাডমিট কার্ড বিলি শুরু হওয়ার কথা তাহলে পর্ষদের বক্তব্য অনুযায়ী পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়ে হচ্ছে আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হতে পারে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে সে সঙ্গে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে গত বছর পরীক্ষা কেন্দ্রের মোট সংখ্যা ছিল দু হাজার আটশো উনচল্লিশটি কিন্তু এবছর তা বেড়ে চার হাজারের বেশি বা সাড়ে চার হাজারের কাছাকাছি হবে মোট স্কুলের সংখ্যা দশ হাজারের কাছাকাছি তার মধ্যে অনেক স্কুলেই মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হতে গেলে যে শর্তগুলি পূরণ করতে হয় তা নেই তাছাড়া যে স্কুলে পড়ুয়াটি পড়ে এবং যে স্কুলে তার পরীক্ষার আসন পড়বে তার দূরত্ব তিন থেকে সাত কিলোমিটারের মধ্যে হতে হয় এছাড়াও ক স্কুলের পরীক্ষার আসন খ স্কুলে এবং ক্ষয় স্কুলের পরীক্ষার আসন ক স্কুলে ফেলা যায় না কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটলেও এই বিষয়গুলি মাথায় রেখেই পরীক্ষা কেন্দ্র ঠিক করা হচ্ছে সবটা ধরলে স্বাস্থ্যবিধির কারণে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা এবছর চার হাজারের বেশি এই ছিল পরীক্ষা সংক্রান্ত আজকের আপডেট আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ